মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে দরজা নিবেন জান্নাতের একটা দরজা রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ আমি কি জান্নাতের দরজা সমূহ থেকে একটা দরজার কথা তোমাকে বলবো সাহাবা বলেন জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন চলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুম মিন আবওয়াবিল জান্নাহ এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজা আরেক হাদিসে রাসূল বলেন হালাদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ আমি কি জান্নাতের খনি সমূহ থেকে কোন খনির কথা তোমাকে বলবো না সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন 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 রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি প্রসঙ্গ তো পাল্টে যাচ্ছে কি করতাম আমি এবার রাসূল বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লা তুসিবহু ফাকাতুন আবাদা রাসূল বলেন যে প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলবে দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার দিলি এই তাবিজটা দেওয়ার আগে 1000 টাকা করে লওয়া দরকার ছিল দারিদ্রতা বিমোচনের তাবিজ দিয়ে দিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার হলো করোনা মুক্তি থেকে করোনা থেকে বাঁচার দোয়া শিখাবো এটা মাদ্রাসায় 1000 টাকা করে না দিলে কইতাম না বলল যে 2 ঘন্টা লাগায় দিছি আবার দিতাম এখন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আমিন রাসূল বলেন খেয়াল করেন কোন মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে রাত ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করেন ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বলেন এটা পড়ার সঙ্গে সঙ্গে আসসা আজিম থেকে এলান হয় হুদিতা কুফিতা হুদিতা কুফিতা সুবহানাল্লাহ কি বলে জানেন যাও তুমি হেদায়েতের উপরে থাকবা যাও আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম এবার শয়তান নিজের ললাটে মাটি মারে আর বলে হায় আমার কি হবে হ্যাঁ আমার কি হবে ওর লেগেই তো আমার বসে আমারে পাঠাইছিল ওর লেগেই তো আমার বসে আমারে পাঠাইছিল কিন্তু ও তো এখন যার ব্যাপারে হুদিতা আর কুফিতা বলা হয়ে গেছে তাকে আমি আর কি করব হ্যাঁ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ তাবিজ আরো দিতে মন চেতেছে রাসূল আমাদেরকে তাবিজ দিয়েছেন রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে আমরা তাবিজ দেই হাতে বেঁধে আমরা তাবিজ দেই কোমরে বেঁধে রাসূল তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে আমাদের নবীজি তাবিজ দিতেন কিভাবে সিনায় রাসূল বলেন আমি তোমাদেরকে একটা তাবিজ বলে দিচ্ছি ওই তাবিজটা যে পড়বা এটা পড়ে যে দোয়া করবা কবুল শিখবেন এখন কি তাবিজ হবে জোরে বলেন রাসূল বলেন ঘুম থেকে উঠার পরে যদি কোনো মুসলমান এভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার রাসূল বলেন এবার তুমি বলো রব্বি গফিরলি আও দা উস্তুজিব রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম
আল্লাহ নবী বলেন ঘুম থেকে উঠে যদি কেউ এভাবে বলে কিনলে গেলে আল্লাহ কেছে এবার রাসূল বলেন এদ্দুর বলে তুমি যে দোয়া করবা আল্লাহ তাআলা কবুল করবে। কি পাইলেন দোয়াটা? কি তাহলে ঘুম থেকে তো আমরা উঠি না, পার্থক্য আছে? কেউ ফজর আগে উঠেন, কেউ বা সূর্য ওঠার পরে উঠেন। দ্যাট ইজ আরে কি বলে ইংরেজি বল না, মানে অনেক অনেক পার্থক্য আছে। এ দুটার মধ্যে কি আছে বলেন? অনেক অনেক পার্থক্য আছে। কর না, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা এবং সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠার মধ্যে মেনি মেনি ডিফারেন্স, অনেক অনেক পার্থক্য আছে। বলেন বলেন বলেন, আবার বলেন আবার বলেন, মতো সব কন কি কইছি কন। ফজরের আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের পরে ঘুম থেকে ওঠার মধ্যে কি আছে বলেন? একটু বলি ডিফারেন্সটা কি, একটু কমো। মানুষের ডিফারেন্স আর গরুর ডিফারেন্স, মানুষের গরুর মধ্যে যে ডিফারেন্স ফজরের আগে ঘুম থেকে ওঠা আর ফজরের পরে ঘুম থেকে ওঠার মধ্যে এই ডিফারেন্স। না বুঝছেই ঠিক করেছেন, বুঝেন নাই কিছু এটাও ঠিক। আচ্ছা আপনাদের সোনার গাঁওয়ের গরু ঘুম থেকে কখন ওঠে? আনসার তুমি জবাব দেন, আপনাদের সোনার গাঁয়ের গরু ঘুম থেকে কখন ওঠে? উত্তর হবে হুজুর গরুর ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। বলেন আমাদের হাজরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা হাটহাজারী কলেজ মাঠে বয়ান করছে, কালকে আমার ওখানে বয়ান হাটহাজারী কলেজ মাঠে। হাবিবুল্লাহ মিজবা রহমতুল্লাহ বলেন যে আচ্ছা চিটাগাংয়ের গরু ঘুম থেকে কখন ওঠে? তো এত বড় মানুষের এটা বুঝে একটা প্রশ্ন। তো কেউ কেউ আবেগে তো হুজুর চারটা বাজে উঠে, হুজুর বলেন যে উত্তর ঠিক হয় নাই। আর কেউ কেউ হুজুর দশটা বাজে উঠে, উত্তর ঠিক হয় নাই। হুজুর বলেন যে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বলেন গরু ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? বলেন কিসের প্রয়োজনে? পেটে খিদে লাগলে উঠে অথবা আউট করার প্রয়োজনে উঠে, পেশাব পায়খানার প্রয়োজনে উঠে অথবা কি হয়তো ইনের প্রয়োজনে উঠে অথবা কি আউটের প্রয়োজনে উঠে। এই দুই জরুরত ছাড়া গরু কখনো ঘুম থেকে উঠে না। ছাগলটা কিন্তু সেম কন্ডিশন, বাস্তব না বাস্তব বলেন? লেকিন মুমিনিন ঘুম থেকে উঠে রব্বে করিমের ইমতিসালান লিআমরিল্লাহি আযজা ওয়া জাল, আকিমিস সালাতা তারাফাইন নাহার, সুবহানাল্লাহ। মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে, আর গরু ঘুম থেকে উঠে অথবা বাথরুমের প্রয়োজনে। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে, আর যারা আটটা বাজে দশটা বাজে ঘুম থেকে উঠে এরা এরা এবং গরু অ্যাজ ইকুয়াল, সাওয়া সাওয়া। বলেন কি পুরা কি পুরা কি কিনলে সাওয়া সাওয়া? ওরা ঘুম থেকে উঠে যেমন কি নাই টাইম টেবিল, এরকম মানুষ কি আপনি বাংলাদেশে আসেনি? ঢাকাতেও আছে। বলেন এরা আর গরু সমান সমান কর, গরুর সাথে তসবি দিলে কিছুটা সম্মান হয়, এদেরকে তসবি দিতে হবে অন্য কিছুর সাথে যেটা আমার মুখে আসে না। আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম বলেন
میں جب کہ بے نمازی کو کتوں سے تشبیہ دیتا ہوں کتوں کو بھی شرم آ جاتی ہے আমি যদি বেনামাজির কুত্তার সাথে তজবি দিই কুত্তারও সরম আসে না। কুত্তা কয় আমি আমার রবের নাফরমানি কবে করছিলাম? কি বলে বলেন? আমি আমার মনিবের নাফরমানি কবে করছিলাম? তোমার রব তোমাকে সকালেও ডাকে, দুপুরেও ডাকে, বিকেলেও ডাকে, আসরেও ডাকে, মাগরিবেও ডাকে, এশায়ও ডাকে। একবার নয়, দুইবার নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, তোমার পাল ঘর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত প্রতিদিন রব তোমাকে 5 বার করে ডেকেছে। এরপরেও তুমি মসজিদমুখী হও না, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আর জানোয়ার বরাবর। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ, না না এটা আমার সবচেয়ে বড় পরিচয় নয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুমিন। আমার সবচেয়ে বড় পরিচয় কি বলেন? আমি মুমিন, আমি মুমিন। হা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তিনি বলেন যে আশ্চর্য 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 কথা বলতো, এত সুন্দর কিভাবে বলতেন আল্লাহ পাক জানেন? আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তিনি বলেন যে সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, নারী শাসিত জানোয়ার, নারী শাসিত পরিবার, বুঝি কেছেন? না না বুঝি। এই গাভিয়ে বাচ্চা পালে না ষাঁড়ে বাচ্চা পালে? জোরে কম। গাভিয়ে বাচ্চা পালে না ষাঁড়ে বাচ্চা পালে? ছাগিয়ে বাচ্চা পালে না ছাগলে বাচ্চা পালে? মাদি কুত্তার মুয়ান্নাস বলেন না, সে বাচ্চা পালে না কুকুরে বাচ্চা পালে? জোরে কয় না। তেলাফিয়া মাছে বাচ্চা পালে না পুরুষ তেলাফিয়া মাছে বাচ্চা পালে? মহিলা তেলা। দুনিয়ার সমস্ত জানোয়ার নারী শাসিত পরিবার, কি পরিবার বলেন? মুরগি বাচ্চা পালে না রাতা বাচ্চা পালে? আচ্ছা রাতা জানে তার আজকে কয়টা বাচ্চা হয়েছে? কোন রাতা জানে তার আজকে কয়টা বাচ্চা হয়েছে? কোন ছাগলে জানে, পাঁঠা জানে তার আজকে কয়টা বাচ্চা হয়েছে? তাহলে পাঁঠা জানলো না কেন? উত্তর দেন, জানো আছে? পাঠা জানলো না কেন তার বাচ্চা হয়েছে? কেন জানলো না বলেন না? ছাগিয়ে জানে তো তার বাচ্চা হয়েছে? ওরকম জানে না, ছাগিয়ে জানে কিনা তার বাচ্চা হয়েছে কিনা? তাহলে ওই বাচ্চাটাকে পালে কে? পাঠা জানে তার বাচ্চা হয়েছে, তাহলে পাঠা জানলো না কেন তার বাচ্চা হয়েছে? এটা ছাগল যে, এই জন্য। জোরে কয় না। ছাগল যে কোন জন্য বলেন? কেন কেন জানে না সে তার বাচ্চা হয়েছে আজকে? এটা ছাগলের লেগা বলেন, এটা কি? ছাগলের লেগা। গরুর বাচ্চা হয়েছে সে জানে না কেন? পুরুষ গরু জানে না কেন? এটা গরু এর লেগা। এখন আমাদেরকেও সভ্যতার নাম দিয়ে, আমাদেরকেও সভ্যতার নাম দিয়ে সেদিকে আমাদেরকে ট্রান্সফার করার ষড়যন্ত্র চলছে।